আবারও আমন্ত্রণ রাজ কাউরে সাথে আছি নবনীতা চৌধুরী নিবেদন করছে শাহ সিমেন্ট মূল আলোচনায় যাবার আগে চলুন জেনে নেই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশের সংবিধানে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বহুদলীয় সংসদীয় ব্যবস্থা বদলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করার পর যুদ্ধবিধ্বস্ত সমাজের নানা অস্থিরতা ও অনাচার প্রতিরোধ করে জাতি পুনর্গঠনে কাজ করতে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একটি নতুন জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশালের লক্ষ্য ছিল এমন একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক অর্থনীতি ও প্রশাসনিক ব্যবস্থার প্রবর্তন যে ব্যবস্থা আদর্শ ও প্রায়োগিক দিক থেকে কম বেশি সমকালীন সমাজতান্ত্রিক দেশগুলোর অনুসরণ করা ব্যবস্থার কাছাকাছি কৃষক শ্রমিক থেকে সকল পেশাজীবী মানুষ ও রাজনীতিকেরা বাকশালে যোগ দেওয়ার পর নির্বাচনী এলাকায় অথবা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন এবং নির্বাচিতদের দুই তৃতীয়াংশের অনাস্থায় প্রেসিডেন্ট অপসারিত হবেন এমন বিধান করে বঙ্গবন্ধু বলতেন তাঁর এই দ্বিতীয় বিপ্লবে ক্ষমতার কেন্দ্রে থাকা 5% বদলে সংসদে প্রান্তিক 95% মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যাবে গত সোমবার সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে জাতীয় ঐক্যের মাধ্যমে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে অর্থনৈতিক উন্নয়নের পক্ষে কাজ করার জন্য বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন উল্লেখ করে বাকশাল কার্যকর হলে বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিয়ে কেউ খেলতে পারত না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে 1975 সালে আওয়ামী লীগ স্বাধীনতাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল এবং স্বাধীনতার 48 বছর পর তারা আবার জনগণকে নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়ে ছদ্মবেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইদ এবং সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম স্বাগত আপনাদের তিনজনকে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আপনাকে দিয়ে শুরু করি প্রধানমন্ত্রী খুব ঘন ঘন মানে সরকার বাকশাল প্রতিষ্ঠার দিকে যাচ্ছে এটা তো ধরুন বিএনপি 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই নানা সময় অভিযোগের সুরে মানে একদলীয় শাসন বোঝাতে এই বাকশাল শব্দটি ব্যবহার করে নানা সময় এই অভিযোগ আনেন কিন্তু প্রধানমন্ত্রী সম্প্রতি 23 তারিখ একবার বলেছেন আজকেও তার বক্তৃতায় আবারও বাকশালের কথা বলেছেন যে এটা জাতীয় ঐক্য সৃষ্টির প্ল্যাটফর্ম হতে পারত বারবার বাকশালের কথা বলছেন কেন প্রধানমন্ত্রী বাকশাল থাকলে কি হতো অসংখ্য ধন্যবাদ যে প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী কথাটি বলেছেন একাধিকবার সেটার কারণ হল বিএনপির তরফ থেকে একাধিকবার বিভিন্ন আজকেরও তারা একদলীয় শাসন বাকশাল কায়েমের পথে চলে যাচ্ছে ইত্যাদি বলেছেন আমি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এটা প্রশ্ন করতে চাই তিনি তিনি ইতিহাস ভরেন না যে বামপন্থী রাজনীতি করে বিএনপি করেন এখন হি হ্যাজ নট ফরগটেন দ্য হিস্ট্রি তার কি মনে নাই জিয়াউর রহমান সাহেব বাকশাল গঠনের পর তিনি দরখাস্ত দিয়েছিলেন বাকশালে যোগদান করার জন্য দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য হিস্ট্রি এখন যদি সেই বাকশাল খারাপ হয়ে থাকে তাহলে তো তার নিজের সেটা তো তার নিজের ব্যক্তিগত স্মৃতির থেকে বলেছেন এখন বর্তমানে আজ পর্যন্ত এতগুলি বছর পর যদি উনি এই নতুন একটা কনসেপ্ট বের করে তার নেতাকে ডিফেন্ড করার জন্য সেটা করতে পারে কিন্তু এই ধরনের কথা উনি কোনোদিন বলেন নাই যে এটা ছিঁড়ে ফেলে দিয়েছে একটা জেনারেল মুক্তিযোদ্ধা বলে দাবি করেন তিনি নিজে সহস্তে দরখাস্ত দিয়েছেন নট দ্যাট হি ওয়াজ ইনভাইটেড দিয়েছেন আমি একসাথে যোগদান করতে চাচ্ছি সেটা কি কেউ প্রেশারে করছে অসম্ভব সুতরাং এটা তো বাস্তবতা যে ইট ওয়াজ দেয়ার এখন উনি এটা ডিফেন্ড করার জন্য আমি যখন মেম্বার পার্লামেন্ট আমি তখন এই পাশ হয় যেদিন 25শে জানুয়ারি সংসদ আমার এখনো মনে আছে সেদিনকে বঙ্গবন্ধু একটা অনেক দীর্ঘ একটি ভাষণ দিয়েছে সাহিদ সাহেবের হতে খেয়াল আছে আমার সাহেব সাহেব একটা মনে থাকার কথা
তো সেটার এই প্রেক্ষাপটটা আলোচনা শুরু করছেন যে আপনি নিজেও আমরা চোখের সামনে দেখি ইতিহাস বিচরণ করি বিচরণ করি যে ইতিহাসের উপরে তাহলে দেখবো যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে যারা বাংলাদেশ চায়নি বা বাংলাদেশের কনসেপ্টে বিশ্বাস করে না বাঙালিত্বে বিশ্বাস করে না তারা কিন্তু এটা কোনো সময় ধারণ করে না এখনো তো করে না সেই অবস্থাতে একটা ঘটনা ঘটে গেল জাতীয় জীবনে যেটা এই শক্তিকে অনুপ্রাণিত করেছে সেটা হলো বাকশাল গঠন আর এই যে জাসদের সৃষ্টি জাসদের সৃষ্টি জাসদ বাস্তবতা যেটা হলো জাসদ যারা নেতৃত্বে আছেন বা ছিলেন তারা মোটামুটি সবাই কিন্তু ছাত্রলীগ আমলি করেছেন কি কারণে কি তারা গিয়ে জাসদ করেছেন সেটা তারা জানেন ভালো কিন্তু এটা কিন্তু একটা প্রেক্ষাপট সৃষ্টি করেছে যে বঙ্গবন্ধু নেতৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য এটা আমার নিজের অভিব্যক্তি আমার ধারণা তো তখন যেটা হয়েছিল এই দুর্ভিক্ষ যেটা আপনি দেখেন 1974 সালে এই দুর্ভিক্ষ সৃষ্টি করছে আন্তর্জাতিক শক্র হেনরি কিসিঞ্জার তার মেমোরিতে লিখেছে আই টেক দি ইমার্জেন্স অফ বাংলাদেশ ডিফিটার স্টেটস এই অবস্থা কিন্তু তাদের থেকে খুব একটা পরিবর্তন হয়নি তো সেই সময় যে আমেরিকা তো তখন খাদ্য একটা ছিল এখন সেটা নাই পিএল ফোরটির অধীনে তৃতীয় বিশ্বে বিভিন্ন দেশকে গম তারা অনুদান দিত এখন একটা গম যখন এখানে খাদ্য সংকট শুরু হয় তখন খাদ্য নিয়ে আসার পথে এটা বাধা দেওয়া হয় আনতে দেওয়া না টু ক্রিয়েট ফ্যামিন সিচুয়েশন একটা দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি করার জন্য এইটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের পার্ট ছিল সাথে সাথে আমাদের দেশে যারা দোষত্ব ছিলই পাকিস্তান তো আসছে সেই কথাটা আমাদের মাথায় যদি রাখি এবং প্রশাসনে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এটা কিউবার মতন ঘটনা এখানে ঘটেনি বঙ্গবন্ধু কিন্তু বিরাট বিশাল হৃদয়ের মানুষ তিনি যারা চাকরি করেছেন পাকিস্তান আমলে মুক্তিযুদ্ধের সময় তাদের কিন্তু স্মরণীয় পাকিস্তানের আর্মি অফিসাররাও সে বলছি ইতিহাসে সাধারণত দেখা যায় মুক্তিযুদ্ধের পর সব পরিবর্তন হয় যে কথা ফিডেল ক্যাস্ট্রো 1973 সালে জোট নির্ভর আন্দোলনের যে একটা সম্মেলন হয়েছে আলজেরিয়াতে সেখানে বঙ্গবন্ধুর সাথে একটি একান্ত বৈঠক হয় সেটা আমি তো ফরেন অ্যাফেয়ার্স কমিটির একজন সদস্য ওই সেই সময় একটা রিপোর্টিং হয়েছে সেখানে আমি তোয়াব খান তিনি রিপোর্ট করছেন সেইখানে পরিষ্কার ছিল যে ফেডারেল ক্যাস্ট্রো বলছে যে মুজিব ইউ আর আ প্রোডাক্ট অফ রেভলিউশন সো আই মাই তুমিও একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের সন্তান আমিও তাই তবে আমি তোমাকে উপদেশ দিতে পারবো না যদি শুধু তোমাকে বলছে আই হ্যাভ নট সিন হিমালয়া বাট আই হ্যাভ সিন ইউ তোমাকে দেখেছি হিমালয় দেখি নাই তখন বলছিলেন দেখো আমি কিউবায় তো ক্যাস্ট্রো তার বিপ্লবের সঙ্গী ছিলেন না এমন কাউকে আর মানে রাখেন নাই এখন সেখানে উনি বলছেন দেখো ফিডেল ক্যাস্ট্রোর ভাই সে বিপ্লবের সাথে ছিল রাহুল ক্যাস্ট্রো এখন আছে তো মানে আমি বলছি যে তিনি যারা বিপ্লবের পক্ষে ছিল না তাদেরকে আর তিনি প্রশাসন দেশ গড়ার কাজে আর রাখেন নাই আমি সেটা বলছি মানে বঙ্গবন্ধুকে বলছিলেন যে আমি তিনটে জিনিস করি নাই প্রথম কিউবার মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেনি বিরোধিতা করেছে তাদেরকে হয় দেশ উত্তেক করেছে না আমি বিলীন করে দিয়েছি দ্বিতীয় হলো যে ওই সময় মুক্তিযুদ্ধের কিউবার মুক্তিযুদ্ধের সময় যারা প্রশাসন সিভিলিয়ান পুলিশ বিভিন্ন সম্প্রদায় কাজ করে তাদের কিন্তু সেই জায়গায় আমি রাখি নাই সবাইকে সিভিল পোস্টিং দিয়েছি বা সরিয়ে দিয়েছি আর থার্ড কথা বলছেন যে এই কারণ হলো এই প্রত্যেকটি মুক্তিযুদ্ধের সময় ঐতিহাসিকভাবে যে অনুপ্রবেশ ঘটে এই মুক্তিযুদ্ধ বিরোধী যে অনুপ্রবেশ করে সাম্রাজ্যবাদী শক্তির সেই তার প্রমাণ হলো আমরা দেখেছি যে শেখ জিয়াউর রহমান সাহেব তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তার ভূমিকা এটা তো কর্নেল ফারুক রশিদ টিভি ইন্টারভিউতে বলেছেন হি ইজ এ বেটার আমি অধ্যাপক আবু সাইদ আপনার কাছে যেতে চাই আমি আসলে জানতে চাই যে মানে বাকশাল থাকলে কি হতো প্রধানমন্ত্রী গত কদিনে কয়েকবার উল্লেখ করেছেন আপনি নিজে বাকশালের একজন গভর্নর হিসেবে মানে পাবনা জেলার গভর্নর হিসেবে তখন আপনাদের মধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছিল মানে বাকশাল তো আর বাস্তবায়ন হয় নাই প্রশিক্ষণ শেষ হয়েছিল জি দেখেন এখন যেভাবে বলা হচ্ছে এইভাবে বাকশালকে বোঝা যাবে না
অর্থাৎ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আওয়ামী লীগটা কিসের? কৃষকের, শ্রমিকের, সাধারণ মানুষের, এরকম একটা কনসেপ্ট নিয়ে তিনি এসেছিলেন। ওনার মূল লক্ষ্য ছিল কি? সমাজতান্ত্রিক শোষণমুক্ত একটা বাংলাদেশ। উনি কি বলেছিলেন? বাকশালের কনসেপ্টটাই এমন একটা দর্শনের উপর প্রতিষ্ঠিত যে দর্শনের কোনোদিন মৃত্যু নাই, সমাজতন্ত্রের কোনোদিন মৃত্যু নাই, সাম্যের কোনোদিন মৃত্যু নাই। অসাম্য থাকবে, সেটা দূর করার জন্য সাম্য দরকার। বৈষম্য থাকবে, 5% এর ক্ষমতা উনি 95% দিতে চেয়েছেন। তারপরে বিষয়টা হলো যে সব সময় এই ধরনের দর্শন যেগুলো সারা জীবন চিরন্তনী অমলিন থাকে, এবং শুধু তাই নয়, তার সাথে সাথে যা মুক্তির পথ দেখায়, সেই দর্শন নিয়ে বঙ্গবন্ধু অগ্রসর হয়েছিলেন। ওনার রাজনৈতিক দর্শন ছিল শোষিতের গণতন্ত্র। আজকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, এটা হলো প্রেজেন্ট গণতন্ত্র যে অবস্থা আছে, সেই অবস্থা থেকে ডাইভার্ট করার জন্য বাকশালের কথাবার্তা বলা হচ্ছে। এটা একাডেমিক আলোচনা হতে পারে, এটা এই নিয়ে 5 মিনিট 10 মিনিটের ভিতরে বাকশাল কনসেপ্টটা বলা কিংবা দর্শকদের সামনে উপস্থাপন করা কঠিন ব্যাপার। এতে বঙ্গবন্ধুর, আমার মনে হয় জাতির পিতা বঙ্গবন্ধুর, তার সমগ্র লালিত জীবনের যে স্বপ্ন ছিল শোষণ মুক্তি, সেই শোষণ মুক্তির পথে অগ্রযাত্রায় তার যে পদক্ষেপ, এটা উনি বলেছেন দ্বিতীয় বিপ্লব। তার দ্বিতীয় বিপ্লব কি? প্রথম বিপ্লব ছিল স্বাধীনতা, আর দ্বিতীয় বিপ্লব অর্থনৈতিক মুক্তি। তাহলে অর্থনৈতিক মুক্তির আমি এখানে সংবিধান আশ্রয় নেব। সংবিধানে বলা আছে কি? 13 অনুচ্ছেদ। 13 অনুচ্ছেদ কি আছে? আমাদের দেশের অর্থনীতি কি হবে? রাষ্ট্রায়ত্ত খাত, আমি যদি কিছু মনে না করেন, উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা, উৎপাদন বন্টন প্রণালী, এগুলো সবই নিয়ন্ত্রণ হবে রাষ্ট্র। রাষ্ট্র করবে, রাষ্ট্রীয় খাত থাকবে, এটা সবচেয়ে বড় খাত। তারপর কি? সমবায় মালিকানা, যৌথ মালিকানা। তারপরে কি? শেষের দিকে 3 নম্বরে যা বলছে বেসরকারি মালিকানা। ওই সময় বেসরকারি মালিকানার সর্বোচ্চ সীমা ছিল, ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম সাহেব শিল্পমন্ত্রী ছিলেন, উনি লাস্টে শেষে এসে বলছে 10 কোটি টাকার বেশি কেউ বেসরকারি খাতে বিনিয়োগ করতে পারবে না। সে যাই হোক, আজকে বাকশালের কথা কেউ কী কী বলবো না। আজকে তাহলে বলেন, বাকশাল করতে গেলে এই যে রাজনৈতিক দিক, অর্থনৈতিক দিক, রাজনৈতিক দিকে শোষিতের গণতন্ত্র, শোষিত শ্রেণী হলো 95% 96% 80% যাই ধরেন না কেন, সেই কৃষক শ্রমিকের মুক্তি কীভাবে আসে? আমাদের সংবিধানে কিন্তু পরিষ্কার অনেকগুলো কথা আছে যা আমরা মানি না, বুঝি না, কেউ মানতে চায় না। আমাকে আর 2 মিনিট সময় দেবেন, সেটা হলো সময় দেবেন, তারপর ছেলেমেয়ে অবশ্যই বলবেন, ভাইও বলবেন। মানুষের উপরে মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায়নুক 10 অনুচ্ছেদ, ন্যায়নুক সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করা হইবে, এটাকে সংবিধানে এখনো বলবৎ আছে। আর কি আছে? মানুষের 14 নম্বর, আবার একটা আমি একটু আপনাকে বিরক্ত করে বলি, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত সাংস্কৃতিক মান উন্নত করা, শোষণ মুক্তি, এসব অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য এগুলো সম্পূর্ণ রাষ্ট্র দায়িত্ব নেবে, সেই ব্যবস্থা করবে, এগুলো আছে সংবিধানে। বাকশালের বিষয়টা ছিল এটা। আর একটা ছিল কি, সবচেয়ে বড় কথা আমি বলে অর্থনৈতিক ক্ষেত্রে আমি বলি, বাকশালের কর্মসূচির দিকে আমরা কেউ যাই না। আজকে একটা পিসমেন্ট করে ও জিয়া রহমান সাহেবের কথা হাফিজ সাহেব বলছেন, আমি এর বিরোধিতা করি, এ কারণে জিয়া রহমান গভর্নর হিসেবে আমাকে অভিনন্দন জানিয়ে বাকশালের মাধ্যমে কাজ করার জন্য আমাকে দোয়া করেছেন, অভিনন্দন জানিয়েছে। সে তো হাফিজ সাহেব যে কথা বলছেন এগুলো ভুল কথা, এগুলো ভুল কথা। আমি ওই সব বিতর্কে যেতে চাচ্ছি না, আমি বাকশালের ভিতরে যে সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, সাম্যের কথা ছিল। একটা বিরতিতে আমাকে যেতেই হবে, এই আলাপ তো করবই, আমি একটা বিরতিতে যাই। মুজাহিদুল ইসলাম সেলিম আমাকে ক্ষমা করবেন, এই অংশে আসতে পারলাম না, আমি আসবো যখন। আমি আসলে জানতে চাইবো যে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে 73-এর নির্বাচনে তো আওয়ামী লীগ আসলে একক সংখ্যাগরিষ্ঠতা পেল, মানে 7টি আসন ছাড়া সকল আসন তারা পেল,
তারপরেও আসলে সকল দলকে নিয়ে একটি জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম গড়তে চাইলেন বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির অর্জন ত্বরান্বিত করতে। এবং আমি পড়ছিলাম যে তাতে তখন ন্যাপ মুজাফফর সিপিবি সাড়া দিয়েছিল কমিউনিস্ট পার্টি বাংলাদেশ। আমি আপনার কাছে এসে আসলে জানতে চাইব যে সেই জাতীয় ঐক্য গড়লে অর্থনৈতিক মুক্তির অর্জন ত্বরান্বিত হবে সেটা মনে করেন কিনা, বাকশালের এখন কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা একটা বিরতির পর। রাজকাহনে মুজাহিদুল ইসলাম সেলিম, আমরা আলাপ করছিলাম যে মানে বাকশালের দিকে হাঁটছে এই অভিযোগ বিরোধীদের দিক থেকে আওয়ামী লীগের প্রতি তো আছেই বরাবরের মতো, কিন্তু প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বা দুদিন এর মধ্যেই গত এক সপ্তাহে বাকশালের কথা বলেছেন এবং বলে উনি বলেছেন যে বাকশাল থাকলে জনগণের ভোটাধিকার নিয়ে কেউ খেলতে পারত না। এবং আমি কয়েকজন দর্শকের মন্তব্য পড়ে আপনার কাছে আসছি। আব্দুল রাজ্জাক বলছেন বাকশাল মানে অভিশাপ। সেলিম মাহবুব বলছেন যে মানে এর দ্বারা কি নিরপেক্ষ ভোট নিশ্চিত হবে কিনা। রেজাউল করিম স্বপন বলছেন সংস্কার চাইলে বাকশালের নির্বাচনী ব্যবস্থাকে প্রয়োজনে আরও আধুনিকায়ন করে গ্রহণ করা হোক। আর মোহাম্মদ নূর নবী ফরহাদ বলছেন বাকশাল থাকলে দিনের ভোট রাতে হতো না, গণতন্ত্র হরণ হতো না। আমি আপনার কাছে জানতে চাই যে প্রধানমন্ত্রী বলেছেন 73-এর ভোটে আওয়ামী লীগ একদম একক সংখ্যাগরিষ্ঠতা পেল, 7টি আসন ছাড়া সকল আসন আওয়ামী লীগকেই মানুষ নির্বাচিত করলো, কিন্তু বঙ্গবন্ধু বাকশালের মাধ্যমে এমন দলগুলোকে আনলেন যারা হয়তো নির্বাচনে গেলে আসন পেত না। এবং আমি যতটুকু পড়েছি তাতে আমি দেখেছি যে ন্যাপ মুজাফফর সিপিবি তারা বঙ্গবন্ধুর এই বাকশালের প্ল্যাটফর্মে যোগ দিল। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে জাতীয় ঐক্য গড়ার একটা প্ল্যাটফর্ম হিসেবে আপনি বাকশালকে দেখেন কিনা, আর বাকশাল থাকলে এখন কি হতো, প্রধানমন্ত্রী কেন এর কথা বলছেন? ধন্যবাদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনায় এসছে, আমি আশা করি এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তৃত সময় ধরে আমাদের আলোচনা হওয়া প্রয়োজন, কারণ এটা কেবলমাত্র হাইপোথেটিক্যাল কতগুলো জায়গা থেকেই না, রাজনীতির গভীরে যে সেগুলো নিয়ে চর্চা এবং বিশ্লেষণ করার জন্য এবং রাজনৈতিক শিক্ষার জন্য এই বিষয়টা একটা নির্মোহ আলোচনা হওয়া একান্তভাবে প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি প্রথমে বলতে চাই, আপনি যেটা দিয়ে শুরু করলেন যে বাকশাল থাকলে কি হতো না হতো, আমি এইভাবে জিনিসটা আলোচনা করার পক্ষপাতী না। হাইপোথেটিক্যাল, এটাকে বলো হাইপোথেটিক্যাল, কী হলে কী হতো, এটা যদি হতো তো কী হতো, সেইভাবে না। আমাদের ওই কনটেক্সটে কী ফলাফল এনেছে না এনেছে সেটা তো আপনি প্র্যাকটিসের ভেতর দিয়ে দেখেছেন। এবং যে বাকশাল প্র্যাকটিসের ভেতর দিয়ে তো দেখি নাই, কারণ বাকশাল তো দেখেছেন, আমি বলছি কতগুলো জিনিস তো দেখেছেন। কেন বঙ্গবন্ধুকে যখন 15ই আগস্ট হত্যা করা হয়, সাইদ ভাই এখানে আছে, হুমায়ুন ভাই এখানে আছে, তৎকালীন স্পিকার, আমি তাকে খুব শ্রদ্ধা করি, মালিক উকিল সাহেব প্রথম স্টেটমেন্ট দিয়েছিলেন যে দেশ ফেরাউনের হাত থেকে মুক্তি পাইল। আমরা যখন 3রা নভেম্বর ইউনিভার্সিটি খোলার পর 4রা নভেম্বর আমরা যখন প্রতিবাদ মিছিল, নীরব মিছিল করে 32 নম্বরে গিয়ে মালা দেওয়ার জন্য কর্মসূচি নিলাম, আওয়ামী লীগের কিছু কিছু নেতা তারা এসে আমাকে বলল যে সেলিম প্লিজ তুমি এটা করো না, বঙ্গবন্ধুকে তো ফেরত পাবো না, কিন্তু এখন তো মুশতাক সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, মাঝখান থেকে আওয়ামী লীগ সরকারটাকে বাতিল করে দেবে। এবং মুশতাক তার ক্ষমতা কনসলিডেট করার জন্য সব এমপিদেরকে একটা বৈঠকে ডেকেছেন, সাঈদ ভাইরা সেটার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নিতে হবে সেইগুলো করেছিলেন এবং তারা বেশ কয়েকজন, হ্যাঁ আমরা যে সাইক্লোস্টাইল করে চিঠি দিয়ে তাদের কাছে জনগণের কাছে গিয়ে এটা করেছিলাম। সুতরাং প্রথম প্রবলেমটা হলো যে বঙ্গবন্ধু যে পদক্ষেপটা নিলেন, এবং অনেকে বলেছে যে বঙ্গবন্ধুকে তো হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন এবং তার এই রাজনৈতিক ভুলের জন্য তাকে জীবন দিতে হয়েছে। এবং এই কথাটাও আমরা জানি যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা খালি একটা মার্ডারের ঘটনা না, একটা ফিজিক্যাল অ্যানিহিলেশন শুধু না, এটা একটা রাজনৈতিক পট পরিবর্তন। আমি আবির আহাদ নামে একজন সাংবাদিকের, তার বাকশাল গবেষণা নিয়ে বইও আছে, তার একটা সাক্ষাৎকার পড়ছিলাম, তিনি বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলছেন বাকশাল নিয়ে। বঙ্গবন্ধুও তিনি কিন্তু তখন বলছেন যে এই যে 95% মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য তার যে এই যে বাকশাল দর্শন, তাতে তার প্রাণও দিতে হতে পারে, কিন্তু তাতে তিনি ভয় পান না এবং তার সেই জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত
সিদ্ধান্তের কথাও বলছেন। হ্যাঁ, এইগুলো এগুলো অনেক কথা, এগুলো এক ইয়েতে ছাড়া যায়। হ্যাঁ, ছাত্র ইউনিয়নের কাজী মানে এটাকে ঠিক ওই যে মানে বাকশাল করেছেন দেখে বঙ্গবন্ধু সাজা পেয়েছেন এরকম সরলভাবে দেখবারও হয়তো সুযোগ নাই। না না না, এই প্রসঙ্গে আমি বলতে চাই, ছাত্র ইউনিয়নের কনফারেন্সে এসে তিনি বক্তৃতা করেছিলেন, তার কিছুদিন আগে এলেনদেকে হত্যা করা হয়, এবং তিনি বলেছিলেন যে চিলিতে তুমি এলেনদাকে হত্যা করতে পারো কিন্তু বাংলাদেশে এইটা আমি হতে দেবো না, এই তিনি কনফিডেন্ট ছিলেন। এবং তাকে আমাদের পার্টির নেতৃবৃন্দ, মনি সিং সহ নেতৃবৃন্দ সতর্ক করার জন্য গিয়েছিল যে আমরা একটু চিন্তিত আছি আপনার জীবন নিয়ে। বঙ্গবন্ধু বলেছিলেন হাসতে হাসতে যে দাদা আমার জন্য চিন্তা করেন না, কোনো বাঙালি আমাকে গুলি করতে পারবে না, হাত কেঁপে যাবে, আপনাদের নিয়ে আমি চিন্তিত আছি, আপনারা একটু সাবধানে থাকেন। এইগুলো অনেক কথা, এগুলো মানে কিন্তু তখনকার জোট নিরপেক্ষ আন্দোলনের নেতারা দেশে দেশেই নিহতই হয়েছে। আপনি যে প্রসঙ্গটা বিশেষভাবে জানতে চেয়েছেন, জাতীয় ঐক্যের প্রসঙ্গটা, আমি মনে করি জাতীয় ঐক্যের প্রসঙ্গটা 1975 সালে নতুন করে তো উদ্ভব হয়নি, এইটা তো 1971 সালেই আমরা সর্বশ্রেষ্ঠ জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেছিলাম, এবং সেখানে স্রোতধারা, জাতীয়তাবাদী স্রোতধারা, বামপন্থী স্রোতধারা, বিভিন্ন উপধারাগুলো একত্রিত হয়ে এক কাতারে এসে এই সংগ্রামে আমরা সামিল হয়েছিলাম। তখন আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে বিপ্লবী সরকার গঠন করেন, সেটা মানা হয়নি, আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করেছিল। স্বাধীনতার পর আরেকবার আমরা প্রস্তাব দিয়েছিলাম যে যারা যারা যেসব শক্তি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তার বিজয়ের পর সেটাকে বাস্তবায়ন করার জন্য সমস্ত শক্তি নিয়ে একটা ঐক্যবদ্ধ বিপ্লবী সরকার করা প্রয়োজন, কিন্তু সেটা করেনি। থিওরিটিক্যালি যদি বলি এইখানে সমস্যাটা দাঁড়ালো কোথায়, কন্ট্রাডিকশন বিটুইন কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি। আমরা পাকিস্তানের কাঠামোর ভেতরেই যে আইন কানুন নির্বাচন সেই ধারাবাহিকতাটাকে অব্যাহত রাখারও চেষ্টা করলাম, কিন্তু বাস্তবে ঘটনা ঘটেছিল যে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে না, পাকিস্তানকে নাকচ করে আমরা কিন্তু একটা র্যাডিক্যাল পরিবর্তনের ভেতর দিয়ে বাংলাদেশকে সৃষ্টি করলাম। এখন ডিসকন্টিনিউটি ধারায় আমি আগাবো না কন্টিনিউটির ধারায় আগাবো? আমি ডাকসুর বিপি ছিলাম, বটতলায় আমি বই তুলে ছাত্রদেরকে দেখিয়েছিলাম, দেখো ক্লাস সিক্সের বই, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বোম্বাই শহরে জন্মগ্রহণ করেন এবং পুঞ্জ পরিবারের একজন সদস্য, এবং সে দৌড় প্রতিযোগিতায়, এই যে জিন্না সাহেবের গল্প, আচ্ছা পুরাটা হলো জিন্না সাহেবের জীবনী, উপরে খালি নামটা বদলাই দিয়েছে। দিস ইজ হোয়াট হ্যাপেন, কারণ আমরা কন্টিনিউটি করে যাচ্ছি, পেনাল কোড আগের মতোই থেকে গেল, হল পাকিস্তান এবং ব্রিটিশ মানে কাজী ওই বিপ্লবের পথে হাঁটা, মানে যেটা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, মানে বিপ্লবের পথে হাঁটতে আমরা, এবং খুব ইন্টারেস্টিং মানে দ্বিতীয় বিপ্লবটা বঙ্গবন্ধু শুরু করলেন দেরি করে। হুমায়ুন ভাই যেটা বললেন ফিডেল ক্যাস্ট্রোর সঙ্গে দেখার এই জোট নির্বাচন সম্মেলন থেকে ফেরার পর বঙ্গবন্ধু আমাকে বললেন, উনি এরকম ঠাট্টা করে বলতেন, সেলিম তোমাদের বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হলো আমার, তোমাদের বঙ্গবন্ধু মানে ক্যাস্ট্রো, একটু খোঁজা দিয়ে বললো আর কি। এবং তারপরে রাত্রেবেলা তার সঙ্গে যে বৈঠক হয়েছিল সেখানে বলল যে তুমি তো থাকতে পারবে না, তুমি কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছ, বললো যে আমি বললাম যে আমার শ্রেষ্ঠ সিভিল সার্ভিস অফিসারদেরকে দিয়ে আমি এখন দেশের অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করতেছি। ক্যাস্ট্রো বলেছিল এরা যদি এতই দক্ষ এবং বেস্ট সিভিল সার্ভিস হবে তাহলে পর পাকিস্তানকে তারা রক্ষা করতে পারলো না কেন? তুমি শুনে রাখো, দক্ষতা কম হইতে পারে কিন্তু আমি বিপ্লবের পর চালাচ্ছি, আমাকে 21 বার হত্যা করার চেষ্টা হয়েছে, আমার কমরেডরা চায়ের কাপে নিজে চুমুক না দিয়ে আমাকে খেতে দেয়নি, কারণ বিষ দিয়ে হত্যা করার জন্য সিআইএ। মানে তার মানে ওই যে মানে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন যেটা বলছিলেন অধ্যাপক আবু সাইদ, মানে ওই যে বিপ্লবটা এবং মুজাহিদুল ইসলাম সেলিম তো পরিষ্কারই বললেন যে 71-এর বিপ্লবের পরে বিপ্লবী কায়দায় রাষ্ট্র শুরু না করে আসলে ওই যে সকলকে নিয়ে শুরু করা সেটি একটি, কিন্তু আরেকটা মৌলিক প্রশ্ন কাল আমি উল্লেখ করে দিতে চাই, বঙ্গবন্ধু আমাকে এটা বলেছিলেন, সেলিম সংস্থানটা আমি করবো, এইবার রেজিমেন্টেশন করতেছি, আমার ছোট মুখে আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু রেভলিউশনারি ডিসিপ্লিন আর রেজিমেন্টেশন তো এক জিনিস না, রেজিমেন্টেশন হয় আর্মির ভেতরে কিন্তু পলিটিক্যাল প্রসেসে তো রেজিমেন্টেশন হয় না। একটা ভুল ধারণা, মিথ্যা অপপ্রচার করা হয় যে কমিউনিস্ট পার্টির বুদ্ধিতে বঙ্গবন্ধু এটা করেছিলেন, কমিউনিস্ট পার্টি
বঙ্গবন্ধুর কাছে গেছিল। আমি দায়িত্ব নিয়ে সরাসরি বলেছেন যে কোন রাশিয়া কিউবা কারো ধারণা থেকে বঙ্গবন্ধু, আমি দায়িত্ব নিয়ে বলছি ঠিক উল্টা ঘটনাটা সমস্ত জাতির এটা জানা উচিত। কমিউনিস্ট পার্টির অফিসিয়াল ডেলিগেশন যে বঙ্গবন্ধুকে বলেছিল আপনি ওয়ান পার্টি সিস্টেম করেন না, সমাজতন্ত্রের জন্য ওয়ান পার্টি সিস্টেম এসেনশিয়াল না, আপনি মাল্টি পার্টি বজায় রাখেন। কিন্তু এটা কি ওয়ান পার্টি সিস্টেম কি? আমি যদি যেখানে আসলে আজকের এই মানে এই জানবার আসলে আলোচনা করবারও কোনো শেষ নাই, কিন্তু অধ্যাপক আবু সাইদ মানে ওয়ান পার্টি সিস্টেম ছিল কিনা? প্রধানমন্ত্রীও এটা বলছিলেন যে ওই যে আরো দলকে তো এই একই প্ল্যাটফর্মে আনা, সবাই মিলে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করা, কারণ তখন এ তো সত্যি ওই যে স্বাধীনতার পরে সৃষ্টি হওয়া জাসদ বা এমনকি চীনপন্থী সর্বহারা কমিউনিস্ট পার্টিগুলো তারা তখন পাটের গুদামে আগুন দিচ্ছে, তখন সংসদ সদস্য হত্যা করা হচ্ছে, তখন লুটপাট চলছে, অস্ত্র মানে প্রদর্শন চলছে, কাজে এই পরিস্থিতি। নবনীতা একটু খালি আমি যদি অনুমতি দেই, বঙ্গবন্ধু কি বলেছেন সেই সময়? যেদিকে তাকাই খালি চোরের দল, যেদিকে তাকাই খালি চাটার দল, এবং একটা কম্বল, আমার কম্বল গেল কই গাজী, এইসব বক্তৃতা করেনি। একটা সাইড আপনি বললেন ঠিক আছে, কিন্তু আরেকটা সাইড সমস্ত দেশ একটা বিশৃঙ্খলার ভিতরে চলে গেছিল এবং সেইটা আওয়ামী লীগের অভ্যন্তরে ওইটা দাঁড়িয়েছিল। আমার কথাটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমি খালি এটা ফর রেকর্ড আমি বলতে চাই। বঙ্গবন্ধুকে আমি বলেছিলাম যে আপনি এটা করতেছেন কিসের জন্য, সব দল নিষিদ্ধ করার কি দরকার? তিনি আমাকে বলেছিলেন সেলিম তুমি বুঝবে না, এই আওয়ামী লীগ দিয়ে কিছু হবে না, আওয়ামী লীগকে ভেঙে দিতে হবে আমার। কিন্তু খালি আওয়ামী লীগকে তো ভাঙলে হবে না, খালি আওয়ামী লীগকে তো ভাঙলে হবে না, সব দলকে ভেঙে এটা মূর্ত প্রতীক হিসাবে জাতীয় দল গঠন করেছিলেন, এটা একটা ধারণা, এটা একটা দর্শন। এই জাতীয় দলে যে কেউ আসতে পারতো যারা রাষ্ট্রীয় চার মূল নীতি বিশ্বাস করতেন, অর্থাৎ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, যাক এই রাষ্ট্রীয় চার মূলনীতি যারা বিশ্বাস করতেন, বঙ্গবন্ধু বারবার বলেছেন তার সবাই বাকশালের সদস্য হতে পারবেন, তারা নির্বাচনে দাঁড়াতে পারবেন, প্রত্যক্ষ ভোটে সবসময় নির্বাচন। আমাদের জেলা গভর্নর যে করেছিলেন টেম্পোরারি করার পর বলে দিয়েছিলেন যে তোমাদের এক বছরের কিন্তু সমস্ত জেলা, তখন 17 লক্ষ ছিল আমার পাবনা ডিস্ট্রিক্টে, এই 17 লক্ষ লোকের ভোট ভোট নিয়ে তোমাকে আসতে হবে, সেজন্য প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। এবং এই যারা পলিট ব্যুরোতে ছিলেন কিংবা পার্লামেন্টারি পার্টিতে ছিলেন বাকশালের কথা বলছি, তারা আজকে যে তারা কিন্তু মনোনয়ন দিত 4-5 জনকে, যেমন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উনি রিজাইন করলেন, বঙ্গবন্ধু একটা সিট থেকে রিজাইন করলেন, প্রেসিডেন্টের উপর রিজাইন করলেন, ওখানে সৈয়দ নজরুল ইসলাম সিট থেকে সাধারণ একজন শিক্ষক 4-5 জন দাঁড়ালো, তাদের প্রতীক কারো নৌ করা, যা যার ইচ্ছা মতো নিয়েছে, নেওয়ার পরে ওখানে সাধারণ মানুষ একটা সাধারণ লোককে এক শিক্ষককে ভোট দিয়ে জয়লাভ করেছে, অথচ সৈয়দ নজরুল ইসলাম অর্থাৎ আসামের চাচা পটুভাই আর কি আমাদের শ্রদ্ধ লোক, তিনি আপন ভাই, তিনি ব্যাপক ভোটে ডিফিট খেলেন। এটা এই সিস্টেমে এসে বাকশালের ভোটের কথা বললে বাকশালকে অপদস্থ করা হবে, বাকশালকে খণ্ডিত বিচার করা হবে, বাকশালকে দেখতে হলে টোটালিটি দেখতে হবে। সে টোটালিটি কি আমি বলি আজকে? হ্যাঁ আমি বাকশাল সমর্থন করি, টোটালি সমর্থন করি। তাহলে আজকে রাষ্ট্রায়ত্ত খাতে সব বড় বড় শিল্প কারখানাকে নিয়ে আসা হোক, যেমন বাকশালে আছে বৃহৎ শিল্প নিয়ে আসবে, যেমন ব্যাংক বিমা যত আছে, ব্যাংক তো 35টা না 50টা, সবকে রাষ্ট্রায়ত্ত খাতে নিয়ে আসা হোক, আজকে বিমা সবকে নিয়ে আসা হোক, আজকে বৈদেশিক বাণিজ্য মানে শুধু নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে কথা বললে হবে না। একটা বিরতিতে যাই, কিছু আমি জানি অনেক আলোচনার দর্শকরা খুব ইন্টারেস্টিং কিছু প্রশ্ন করেছেন, ফিরবো অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আপনার কাছে এই প্রশ্ন নিয়ে। মাহবুব মুহিবিবি এই প্রশ্ন করেছেন যে সরকার বাকশাল চাচ্ছে নাকি, এই প্রশ্ন নিয়ে ফিরি একটু বিরতির পর।
ফিরে এলাম রাজকাহনে বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন আছে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন কতটুকু উত্তর দেওয়া যাবে জানি না। মেহেরুন্নেসা যেমন বলছেন, বাকশালী যদি সমর্থনযোগ্য হয় তাহলে সামরিক শাসনের ব্যাপারে উষ্মা কেন? সেনাবাহিনীর লোকেরাও তো সুস্থ, শিক্ষিত, প্রশিক্ষিত। শোভন আহমেদ ফরিদ বলছেন, বঙ্গবন্ধু যদি জাতীয় ঐক্যের জন্যই বাকশাল গঠন করে থাকেন তাহলে সমস্ত পত্রিকা সে সময় বন্ধ করা হলো কেন? আর মুহিব্বি রাইটার এই নামে লিখেছেন একজন, তিনি বলছেন সরকার বাকশাল চাচ্ছে নাকি? দেখুন, অনেক অনেক কথা বলবে এখন, কারণটা পরিষ্কার, সেটা হলো যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে মোটামুটি ভাবে, মানে সব দল মত। 30 ডিসেম্বরের নির্বাচনের কথা, এই যে লাস্ট ইলেকশন, একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ হাসিনার ধরেই কিন্তু পার্লামেন্টের সিস্টেমের গভর্নমেন্ট উনি প্রধানমন্ত্রী, আমরা চাই লিডার অফ দি পার্টি, সেই পার্লামেন্টের লিডার হন পরবর্তীকালে। এই যে ঐক্যজোট বলেন, মহাজোট বলেন, যাই বলি না কেন, তারা আন্দোলন করেছে, বক্তব্য দিয়েছে, অনেক কিছু করছে। আন্দোলন মানে কি? ইলেকশনের মাধ্যমে আমাদের সরিয়ে দেবে, আওয়ামী লীগকে হাটিয়ে দেবে ইত্যাদি, কিন্তু একাধিকবার ঐক্য ফ্রন্ট বা মহাজোট যাই বলি, মহাজোট না সরি ঐক্য ফ্রন্ট, কিন্তু একটি বারের জন্য অনেক প্রশ্ন করা হয়েছে বিভিন্ন মিডিয়া থেকে, তারা বলতে পারেনি হু উইল বি লিডার অফ দ্য আফটার দ্য ইলেকশন, কে হবে সেই তাদের জোটের নেতা বা ঐক্য ফ্রন্টের নেতা, রাজনীতিতেও কেউ নাই, এই কারণে কি একরকম মানে এই মানে একটা বাকশাল প্রাসঙ্গিক হয়ে উঠছে? এটা প্রাসঙ্গিক বললাম যে প্রথমেই বলেছি কতটা, এটা প্রচার, প্রচারে প্রসার একটা জিনিস আছে না, সেটাই চেষ্টা করে তাদের ব্যর্থতা, একটার পর নির্বাচন, একটার পর নির্বাচন করছেন কিন্তু জনগণ তাদের গ্রহণ করছে না, গণ আন্দোলন করে বলছে যে খালেদা জিয়া মুক্তির জন্য গণ অভ্যুত্থান ঘটে, গণ অভ্যুত্থান কোথায়? জনগণের সম্পৃক্ততা নাই। সালিম সাহেব এগ্রি করবেন, শাহিদ সাহেব তো আছেন, সেটা হচ্ছে যে এদেশের ইতিহাস আমরা পড়ি তাহলে দেখব যে জনগণের সম্পৃক্ততা, সমর্থন ছাড়া কোনোদিন কোনো আন্দোলন সফল হয়নি। আজকে যারা যে আজকে যেই বাকশাল বলুক, যেই বলুক, যে আন্দোলনের পার্টি হিসেবে ইলেকশন করেছেন, নির্বাচন অংশগ্রহণ করেছেন, কিন্তু তারা নির্বাচন ব্যর্থ হয়েছেন, অনেক চেষ্টা করেছেন, নামি দামি লোকদের নিয়ে সামনে এসছে। আবু বকর সিদ্দিক আকিব বলছেন, দেশে কি আবার বাকশাল হবে? এখন বাকশাল হবে কিছু পত্র নাই, এখানে যদি আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ঐক্যের ডাক দিয়েছেন, সবাই মিলে দেশের গঠন করি, দেশের উন্নয়ন করি, দেশের একটা মর্যাদা সে জাতি গঠন করি, এটা তো একটা পায়েস বেশ, এটা যদি আমি অন্যভাবে ব্যাখ্যা করি, নিজের স্বার্থে অপব্যাখ্যা করি, বা আমি যদি দেখাই দিচ্ছি জনগণকে কনফিউজ করার জন্য, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বাকশালের দিকে ফিরে যাচ্ছে, এটা হলো সিম্পলি একটা বুলশিট বলবো আর কি। অধ্যাপক আবু সাইদ, আপনি জাতীয় ঐক্য ফ্রন্টের রাজনীতিতে যুক্ত হয়েছেন, আপনি বাকশালের যুক্ত ছিলেন, আপনি গভর্নর হিসেবে ট্রেনিংও নিয়েছেন, আপনার কাছে এই প্রশ্নটা আমি জানতে চাই, আরাফাত ফয়সাল আমারও এটা জানবার ইচ্ছা যে 1975-এ বাকশালে যুক্ত হওয়াতে কি কোনো বাধ্যবাধকতা ছিল, নাকি এ পন্থায় কেউ যুক্ত হতে পারতো নাও হতে পারতো? সরকারি কর্মকর্তা যারা যুক্ত হয়েছেন বা সেনা কর্মকর্তা যুক্ত হয়েছেন যারা, তাদের কি নিজস্ব ইচ্ছা প্রকাশ করার সুযোগ ছিল নাকি একরকম বাধ্য করা হয়েছে? কোনো বাধ্যবাধকতা ছিল না, রাষ্ট্র চার মূলনীতিতে যারা বিশ্বাস করতো তারাই সদস্য হতে পারতো। এই জায়গায় বলে দেওয়া হয়নি যে তোমাকে জয়েন করতে হবে, 330 জনের লিস্ট আমার এই বইতে আছে, সাংবাদিকরা জয়েন করছিল, এরা কি বাধ্যবাধকতার জন্য গেছিল তা যায়নি? ওই প্রশ্নটাও তো খুব বাকশালের যে সমালোচনা তার মধ্যে তো এই প্রশ্নটাও আছে, মানে রাষ্ট্রীয় মালিকানায় যেমন তখন আমার উৎপাদিত ধান যাবে, আপনি বলছিলেন কল কারখানা ব্যাংক সব রাষ্ট্রীয় মালিকানায় যাবে, তেমন তো রাষ্ট্রীয় মালিকানায় চারটি মাত্র সংবাদ মাধ্যম, তা করতে হলো কেন ওই বাকশালে? তাহলে আজকে যে বাকশালের কথা বলছেন, নির্বাচন সিস্টেম এইগুলো করেন, রাষ্ট্রীয় মালিকানা সবগুলো নিয়ে আসেন, আজকে 35টা টেলিভিশন যদি হয়, 50টাকে সব রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ করেন, তারপরে হলো বাণিজ্য বেসরকারি খাত থেকে আমরা 30 বিলিয়ন যে ইনকাম করছি সেগুলো সব রাষ্ট্রীয় মালিকানাকে নিয়ে আসেন, এগুলো নিয়ে আসি একটা পুরো সিস্টেম কনসেপ্ট একটা দর্শন দাঁড় করালে তাহলে নির্বাচন প্রসঙ্গটা আসে। আর নির্বাচন কবে, নির্বাচন হয়েছে নাকি দেশে, নির্বাচন কবে হয়েছে বলেন তো?
চোরাই ভোট পাহারা দেওয়ার জন্য মহড়া হয়েছে এবং আমি নিজে সাক্ষী এবং মহড়া হয়েছে এবং পাহারা দেওয়া হয়েছে এই সেই জন্য নির্বাচন হয়েছে এটা নির্বাচন অর্থে যদি আমি বলি কোন দলকে ব্লেম না করে এই ঘটনা প্রভাবকে ব্লেম না করে তার নির্বাচন হয় নাই আমি তো অস্বীকার করছি না কিন্তু কথা হলো অন্য সবগুলো নিয়ে আসেন একজনের কালো টাকা থাকবে হাজার হাজার কোটি টাকা আর আপনি বাকশালের কথা বলবেন শুধু নির্বাচনের ক্ষেত্রে ওই নির্বাচন কি হবে হবে না আপনি সমস্ত বাকশালের সব সূত্র করে ধরেন শোষিত গণতন্ত্র নিয়ে আসেন মানুষের শোষক শ্রেণীকে সরিয়ে শোষিত শ্রেণীর প্রতিনিধিত্ব আনার ব্যবস্থা করেন তারপরে কি রাষ্ট্রীয় খাতকে নিয়ে আসেন বেসরকারি সমস্ত মালিকানা তুলে দেন সেটা কি সম্ভব সেটা সম্ভব না এই বিশ্বায়নের যুগে এই বাণিজ্য না প্রাসঙ্গিক সবসময় থাকবে একটা দর্শন যখন থাকে সেই দর্শন সামগ্রিকভাবে একটা দর্শন নিয়ে যখন থাকে একটা কনসেপ্ট নিয়ে থাকে যেটা মানব মুক্তির কথা সবসময় বলে যায় সেটা সবসময় চিরন্তন থাকবে প্রধানমন্ত্রী দুইটা যুক্তি সামনে এনেছেন বাকশাল প্রসঙ্গে আলোচনা একটা হলো জাতীয় ঐক্যের প্রশ্ন আরেকটা বলেছেন ভোটাধিকার নিয়ে কেউ যাতে খেলতে না পারে আমি যেটা দেখতে পাচ্ছি এই দুইটাই ভোটাধিকার নিয়ে কেউ যাতে খেলতে না পারে এই প্রসঙ্গ উত্থাপন করার ভেতর দিয়ে প্রধানমন্ত্রী কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যে ভোটাধিকার নিয়ে কিন্তু খেলা চলছে সুতরাং আমরা যে অভিযোগ করছি যে নির্বাচনের নামে প্রহসন সংগঠিত করছে এইটার ইনডাইরেক্ট তিনি স্বীকার করে নিলেন যদি ভোটাধিকার নিয়ে খেলা বন্ধ করতে হয় তাহলে জাতীয় একটি মাত্র জাতীয় দল একটি দল আর জাতীয় দল আমি এটা আলাদা করে না একসঙ্গে টার্মিনোলজি করছি এই পথে যাওয়ার তো দরকার নাই এইটার এইটার যাওয়ার তো কোনো প্রয়োজন নাই মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে চলে যান এবং নির্বাচনের টাকার খেলা টেলা বন্ধ করার জন্য ইলেকশন কমিশন উইল ফাইন্যান্স সেটাই তো গণতন্ত্র গণতন্ত্র মানে কি যে আমি চিরদিন জিতবো এবং কোন দল যদি ক্ষমতায় যাওয়ার জন্য ইলেকশনে জেতার জন্য যতখানি প্রস্তুত হারার জন্য সমপরিমাণ প্রস্তুত না থাকে তাহলে গণতন্ত্র হবে না দুই নম্বর হচ্ছে না না লাস্ট লাস্ট পয়েন্ট আমি বলতে চাই যে জাতীয় ঐক্যটা কেন হবে কার স্বার্থে হবে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা সেইটাকে যদি না হয় বাকশালে সাইদ ভাই বললেন বাকশালের মাধ্যমে নতুন অর্থনৈতিক ব্যবস্থা